আজ আমরা বলবো সাম অফ অড নাম্বারস, কি করে অড নাম্বার বের করতে হয় সামটা সেটা। ধরো তোমাকে করতে দিয়েছে এক থেকে দশের মধ্যে অড নাম্বারের সাম বের করতে হবে। এর একটা ফর্মুলা আছে এন স্কোয়ার, এই ফর্মুলাটা মনে রাখলেই হয়ে যাবে। এন স্কোয়ার, যতগুলো সংখ্যা তার স্কোয়ার। তাহলে এক থেকে দশের মধ্যে অড নাম্বার হলো পাঁচটা, এক তিন পাঁচ সাত নয়, পাঁচটা। তাই পাঁচ স্কোয়ার মানে পঁচিশ, ঠিক আছে। যে কটা সংখ্যা এক থেকে পাঁচের দশের মধ্যে পাঁচটা অড নাম্বার আছে তাই পাঁচ স্কোয়ার। যদি তোমাকে এক থেকে পঞ্চাশের মধ্যে দেয় পঁচিশটা স্কোয়ার। এক থেকে যদি পঞ্চাশ বলে বের করতে, এক থেকে পঞ্চাশ তার মানে সংখ্যা হলো পঁচিশটা, তখন পঁচিশের স্কোয়ার তার মানে ছশো পঁচিশ। তুমি এটা আলাদা করে যোগ করেও দেখতে পারো, যোগ করে দেখো এক তিন পাঁচ সাত নয় যোগ করলে পঁচিশ হচ্ছে সাম, ঠিক আছে।